প্রিয় বিএ ফোর সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো পলিটিক্যাল সায়েন্সে রাষ্ট্রবিজ্ঞানের SEC-B2-এর SEC-B2-এর বেসিক রিসার্চ মেথডসের ইতিমধ্যেই আমি সায়েন্সটিক প্রশ্ন দিয়ে দিয়েছি 1, 10 এবং 15 নম্বরের। তো আজকে আমি, যেহেতু কোনো মার্কেটে বই সেরকম পাওয়া যাচ্ছে না, তোমরা অনেকেই কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেছো, তো আজকে আমি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো খাতা পেন নিয়ে রেডি হও এবং ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্ন উত্তরগুলো তোমরা খাতায় নোট ডাউন করে পড়তে থাকো। তো দেখো, চলে আসছি প্রশ্ন এবং উত্তরে। তো আমি দিয়েছিলাম কেস স্টাডি বলতে কি বোঝো। তো কেস স্টাডি হচ্ছে, একটু দেখে নাও, একজন ব্যক্তিকে সম্পূর্ণ ও সামগ্রিকভাবে ব্যাখ্যা করতে প্রয়োজনীয় সমস্ত রকমের তথ্য, যেমন সামাজিক, শারীরিক, জীবনীমূলক, পরিবেশগত বৃত্তি ইত্যাদিগত সংগ্রহ করাকেই কেস স্টাডি বলে। তো এর কিছু উদ্দেশ্য রয়েছে কেস স্টাডির, এই উদ্দেশ্যগুলো তোমরা একটু দেখে নাও। কেস স্টাডির অন্যতম উদ্দেশ্য হলো ব্যক্তির বা শিক্ষার্থীর উন্নত অভিযোজন, ব্যক্তি বা শিক্ষার্থীর সমস্যা, কোনো ব্যক্তিগতভাবে পরামর্শ প্রদান বা সমস্যার সমাধান। চলে আসবো পরবর্তী বৈশিষ্ট্যে, তোমরা একটু এগুলো খাতায় লিখে নাও, নোট ডাউন করে নাও যে কেস স্টাডির কী কী উদ্দেশ্য রয়েছে, আমি বৈশিষ্ট্যও আসবো। তো ব্যক্তি বা শিক্ষার্থীর সামগ্রিক বিকাশকে সার্থক করে তোলা, প্রত্যেক সমস্যা আলাদাভাবে চিহ্নিত করা এবং আলাদাভাবে সমাধান করা কেস স্টাডির অন্যতম উদ্দেশ্যের মধ্যে পড়ে। চলে আসবো পরবর্তী উদ্দেশ্যে, চারটি উদ্দেশ্য বললাম, পরবর্তী উদ্দেশ্য দেখে নাও। কেস স্টাডি করার উদ্দেশ্য হলো শিক্ষার্থীর ঝরে পড়া রোধ করা। সমস্যাগ্রস্ত শিক্ষার্থীর জন্য কেস স্টাডি করা হয়ে থাকে। সমস্যাগ্রস্ত যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কেস স্টাডি বিশেষ করে করা হয়। চলে আসবো এরপর কেস স্টাডির বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখে নাও, স্ক্রিনশট তুলে নিতে পারো, এটা আমি আলোচনা করলাম না, একদম টু দি পয়েন্ট অ্যান্সার, তোমরা এগুলো একটু দেখে নাও কেস স্টাডির বৈশিষ্ট্যগুলো। চলে আসবো এরপর পরবর্তী প্রশ্নের উত্তর নিয়ে। তো দেখো ভিডিওটি নাও, ইন্টারভিউয়ের কী কী শ্রেণীবিভাগ রয়েছে সেগুলো একটু আমরা দেখে নেব, সাক্ষাৎকারের কী কী ভাগ রয়েছে। তো অ্যাকর্ডিং টু সাবজেক্ট ম্যাটার, বিষয়বস্তুর ভিত্তিতে, উদ্দেশ্যের ভিত্তিতে, বিষয়বস্তুর ভিত্তিতে গুণবাচক সাক্ষাৎকার, পরিমাণবাচক, মিশ্র সাক্ষাৎকার, উদ্দেশ্যের ভিত্তিতে ক্লিনিক্যাল ইন্টারভিউ, নিদানিক চিকিৎসামূলক সাক্ষাৎকার, ট্রিটমেন্ট ইন্টারভিউ, অ্যাকর্ডিং টু কাঠামোবদ্ধতার ভিত্তিতে, অ্যাকর্ডিং টু ফোরালনেস, অকাঠামোগত সাক্ষাৎকার, কাঠামোগত সাক্ষাৎকার, সংখ্যার ভিত্তিতে, দলগত সাক্ষাৎকার, ব্যক্তিগত সাক্ষাৎকার, যোগাযোগের ব্যাপ্তির ভিত্তিতে, স্বল্পকালীন সাক্ষাৎকার, দীর্ঘকালীন সাক্ষাৎকার, বেসিক অন মেথোলজি পদ্ধতি দিক থেকে কী কী সাক্ষাৎকার রয়েছে, নির্দেশিত সাক্ষাৎকার, পুনরাবৃত্তিমূলক সাক্ষাৎকার, অনির্দেশক সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারের কিছু বিষয়ে একটু ব্যাখ্যা করা রয়েছে, সেগুলো তোমরা একটু দেখে নাও। গুণবাচক সাক্ষাৎকার কাকে বলে, পরিমাণবাচক সাক্ষাৎকার তোমরা একটু দেখে নাও, মিশ্র সাক্ষাৎকার, ক্লিনিক্যাল ইন্টারভিউ, নিদানিক সাক্ষাৎকার। চিকিৎসামূলক সাক্ষাৎকার, তো এই পাঁচ ধরনের সাক্ষাৎকার তোমরা লিখতে পারো, আরও কিছু যদি তোমরা থাকে লিখতে পারো আরও কিছু সাক্ষাৎকারের বিষয়, তবে এই পাঁচটি দিলেই মোটামুটি হবে এবং ওই স্ট্রাকচারটা তোমরা একটু দিয়ে নেবে। দেখো, একটি ভালো সাক্ষাৎকারীর গুণাবলী, কোয়ালিটিস অফ এ গুড ইন্টারভিউয়ার। বিভিন্ন সমাজ গবেষক তাদের বিভিন্ন গ্রন্থে সাক্ষাৎ গ্রহণ কারীর অপরিহার্য সাধারণ কিছু গুণাবলীর কথা উল্লেখ করেছেন। সেই গুণাবলীগুলি হলো সততা, আগ্রহ, সঠিকতা, সামঞ্জস্য, বিধান, ক্ষমতা, বুদ্ধিমত্তা ও শিক্ষা, পোশাক, বিশেষ দক্ষতা, উপযুক্ত প্রস্তুতি গ্রহণ, ব্যক্তিত্ব, মেজাজ, ভাষা, প্রশিক্ষণ, চটপটে স্বভাব, সাধারণ জ্ঞান, বাস্তব অভিজ্ঞতা,
বস্তুনিষ্ঠ গুণাবলী। তো একজন সাক্ষাৎকারীর অন্যতম গুণ হচ্ছে সততা, অনেস্টি। উত্তরদাতাকে প্রশ্ন করা, উত্তর লিপিবদ্ধ করা, প্রদত্ত নির্দেশনামা অনুসরণ প্রভৃতি কাজের প্রত্যেক স্তরে সাক্ষাৎ গ্রহণকারীকে সততা অবলম্বন করা উচিত। গবেষণার উদ্দেশ্য অর্জনে প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে সাক্ষাৎ গ্রহণকারীর যথেষ্ট আগ্রহ, সদিচ্ছা এবং আন্তরিকতা থাকা প্রয়োজন। সাক্ষাৎ গ্রহণকারীকে উত্তরদাতার নিকট থেকে প্রাপ্ত তথ্যাবলী সঠিকভাবে লিপিবদ্ধ করার ক্ষমতা থাকতে হবে। সফল সাক্ষাৎকারের জন্য সাক্ষাৎ গ্রহণকারীকে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব এবং মেজাজের অধিকারী হওয়া উচিত। সাক্ষাৎ গ্রহণকারীকে অবশ্যই বুদ্ধিমান এবং শিক্ষিত হতে হবে। সাক্ষাৎ গ্রহণকারীকে সাধারণত উত্তরদাতাদের পছন্দ, সামাজিক অবস্থা, রুচিবোধ, সাক্ষাৎকারের পরিবেশ প্রভৃতির সাথে সংহতিপূর্ণ পোশাক ব্যবহার করা উচিত। সাক্ষাৎ গ্রহণকারীকে সহজ, সরল ও সর্বজনবোধ গম্য ভাষা ব্যবহারে সচেষ্ট হতে হবে। সাক্ষাৎ গ্রহণকারী যতই অভিজ্ঞ হোক না কেন, তারপরও তাকে প্রয়োজনীয় ট্রেনিং নেওয়াও দরকার। সাক্ষাৎকারীকে অবশ্যই চটপটে স্বভাবের অধিকারী হতে হবে। তো এই গেল গুণাবলী। তো আরও কিছু তোমাদের যদি প্রশ্নের অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের যতটা সম্ভব সাহায্য করার। তোমাদের এই সাবজেক্টের মার্কেটে বই সেরকম নেই, তাই আমি নোট আকারে তোমাদেরকে যতটা পারছি করে দেওয়ার চেষ্টা করছি, কারণ অন্যান্য সাবজেক্ট রয়েছে, সময় সেরকম করে ওঠা যাচ্ছে না। তবুও আমি চেষ্টা করছি তোমাদের যতটা সম্ভব সাহায্য করার। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে।